সেই সময় যারা রেড মারে এবং সেই দিনের ব্যবসাটা ডিস্ট্রয় করে দেয়, এটার ব্যাপারেও আপনাদের একটু সচেতন থাকলে ইয়ে হয়। এবং আমাদের সেফ যে ক্রাইসিসটা, যেমন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, সময় খুব অল্প আমাদের, আরো যেমন ইন্ডিয়া থেকে সেফ আসতে দেয়, বাংলাদেশ থেকে আসতে দেয় না, এই ব্যাপারটাও ক্যাম্পেইন। এবং আগামী বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যাপারে আপনি ক্যাম্পেইন করবেন সুন্দরভাবে। আমরা নিশাতের কাছ থেকে জানতে চাইবো, নিশাত খুব সংক্ষেপে। Yeah, very shortly, just like to say, I can see ATN Bangla is going in the right direction. My only request would be to get people like myself who need a platform, provide them with a platform to showcase their talent and give them a reason to turn ATN Bangla on instead of any other channel. Thank you, Nishat. আমি জনাব আব্দুর রব মল্লিক, আপনাকে বেশি সময় দিতে পারছি না, ভবিষ্যতে নিশ্চয়ই আরো কথা হবে, খুব খুব সংক্ষেপে। আমি ধন্যবাদ জানাচ্ছি হাফিজ ভাইকে। ATN বাংলার প্রোগ্রাম আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, তবে একটা জিনিস না বললেই না হয়, আমি সংক্ষিপ্তকারে বলবো যে নিউজটা আমরা যখন দেখি, এখন ATN শুরু করছে যে নিউজ এট 10, এটা খুব সুন্দর হয়। তবে একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করেছি যে এটা যে অনেক সময় দেখা যায় বাংলাদেশের প্রত্যেক, আমি কাউকে হেও করার জন্য কথাটা বলছি না, বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টের থেকে নিউজ আসে, ডেইলি নিউজ যেটা আর কি। তো সিলেটের নিউজ অনেক সময় দেখা যায় যে সিলেটের অনেক মর্মান্তিক বা অনেক বড় বড় ঘটনা হয়, এইগুলা ডেইলি নিউজের মধ্যে দেখানো হয়। তো আমি অনুরোধ করব যে ATN বাংলার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এটার দিকে যেন একটু লক্ষ্য রাখেন। ধন্যবাদ জনাব কয়সার জাহান, খুব সংক্ষেপে, ক্ষমা চাইছি সময় কম। আসলে আমি বেশি কিছু সুপারিশ করবো না, আমি শুধু বলবো যে বাংলাদেশে একটা চ্যানেলে জনদুর্ভোগ নামে একটা অনুষ্ঠান দেখা, যে ATN যদি এটা প্রয়াস নেয় আমাদের প্রবাসীদের কি দুর্ভোগ আছে ওনারা একটু ইনকোয়ারি করে যদি উপস্থাপন করতে পারেন, তাহলে হয়তো এখানে বাংলাদেশ চমৎকার উপকৃত হবে। ধন্যবাদ শামীম ভাই, খুব সংক্ষেপে। আমি অনুরোধ করব যে ইউরোপের প্রত্যেকটা দেশে আপনাদের এক একজন প্রতিনিধি নিয়োগ করা হোক এবং ফ্রান্সে একটা অফিস করার জন্য। আর এখানে যে নিউজগুলা মানে সিলেট থেকে সিলেটই একটা নিউজ দেওয়ার ব্যবস্থা যাতে করা। ধন্যবাদ আয়শা, কাউন্সিলর আয়শা চৌধুরী। থ্যাংক ইউ উর্মিয়াপা, আমি একটা অনুরোধের মাধ্যমে শেষ করে ফেলবো। অনুরোধটা হচ্ছে যে আমরা রাজনীতিবিদের ব্যাপারে শুনলাম, বাংলাদেশের সমস্যার ব্যাপারে শুনেছি, আজকে ইয়াং জেনারেশনের ব্যাপারেও অনুরোধ আসছে। একটা মনে হয় গ্যাপ রয়ে গেছে, যেটা হচ্ছে হোম বাউন্ড, যারা বিশেষ করে মহিলারা যারা আপনার স্টুডিওতে আসতে পারবেন না, আপনারা কি, আমি জানি অনেক লিমিটেশন আছে, আমরা যে যাই করি না কেন আমাদের সব কাজের মধ্যেই লিমিটেশন আছে, বাট যদি সম্ভব হয় আপনারা যদি গিয়ে বাসা থেকে তাদের কিছু কথা, তাদের কিছু সমস্যা, তাদের কিছু সুন্দর চিন্তা ধারণা নিয়ে আসতে পারেন, তাহলে মনে হয় সবার জন্য একটু উপকারে আসবে, কাজে লাগতে পারে। আর এ ব্যাপারে যদি আমরা কোনো রকম সাহায্য করতে পারি, সবসময় মানে বিজনেস যারা করেন তাদেরকে আপনারা ফাইন্যান্সিয়ালি সাহায্যের জন্য অনুরোধ করতেছেন, কিন্তু আমার মনে হয় ফাইন্যান্সের সাথে সাথে আমাদের কমিউনিটিতে প্রচুর ট্যালেন্ট আছে, অনেক অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, অন্যভাবে ইন কাইন্ড যদি কেউ সাহায্য করতে পারে তাহলে আমরা জন্য হাফিজ ভাইয়ের কাছে আসছি। ধন্যবাদ, সালাম আলাইকুম। অনেক প্রশ্ন, অনেক চাহিদা। থ্যাংক ইউ, সময় মনে হয় একটু, সময় খুব অল্প, খুবই অল্প। ফার্স্ট থিং, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ভালো লাগছে আপনার কোয়েশ্চেনগুলো, অ্যান্ড আই হ্যাভ মোস্ট অফ দেম, আই হ্যাভ নোটেড, নট মোস্ট অফ দেম, অলমোস্ট এভরি ওয়ান অফ দেম। ফার্স্ট অফ অল, পারভেজ ভাইয়ের যে কোয়েশ্চেনটা করছিল আদুরা রয়ে গেছিল গিয়ে একটু, বাংলাদেশ থেকে যারা বিআইপি গেস্ট মনে হরকা এমপি মিনিস্টার এক্স ওয়াই জেড, তারা যখন আইন লন্ডন, আমরা আপ্রাণ চেষ্টা করি যে আমরা প্রোগ্রামও হার্ড টকও নিয়ে আসবার লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা তারা পাই না, পাওয়া যায় না, এদের তারা বিজি অথবা দাওয়াত খাওয়া, তা নাইলে শপিংও। সো লাস্ট একটা তীর্থ অভিজ্ঞতা আমি কইব, যেটা আমরা প্রাইম মিনিস্টার লাস্ট ইয়ার আসলাম, তার একটা উদ্যোগ নিছিলাম যে আমরা মিডিয়ার লগে বই একটা মিটিং করবা, কিন্তু আমরা মিডিয়ায় আমরা অনেক জনের সুযোগ পাইছি না যাওয়ার, এখানে মিডিয়া না গিয়া পাঠিগত মানসিকা পড়ে গেছেন কি, আই মাই সেলফ ওয়াজ নট ইভেন ইনভাইটেড, সো আমি জানি না কার লাগে এটা করা হয়েছিল, বাট উই আর স্টিল উই ডু আওয়ার বেস্ট টু অ্যাকোমোডেট দেম, টু ব্রিং দেম হিয়া, টু আস্ক দেম কোয়েশ্চেন হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমরা আরও বেশি খৈরা করবো এবং ভবিষ্যতে, এখন যেহেতু আমরা ফেসিলিটি একটু ওয়াইডার করছি, আমরা ওয়ান টু ওয়ান অথবা দর্শক নিয়ে হার্ড টক করবো, ডিবেট প্রোগ্রাম করবো, বাংলাদেশ থেকে যারা অতিথি আইবা তারা নিয়ে হারি। সেকেন্ডলি, তো মনির ভাই যেটা হয়েছেন বিজনেসম্যান নকল ট্রেনের, আমার একটা প্রোগ্রাম করার খুবই ইচ্ছা আছে, যারা ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী যারা আছেন ব্রিটেনে অথবা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিত, তাদের আইনা, তাদের প্রোফাইল বা তারা কীভাবে শুরু করছেন ব্যবসা, তারা টার্গেট কীতা, এই ধরনের, এবং সমাজে কীভাবে তারা উন্নয়ন করতে পারবা, ওই ধরনের একটা প্রোগ্রাম করার আমরা পরিকল্পনা করলাম।
আমাদের সময় কমে আছে তাহলে ইসলামিক প্রোগ্রাম কিন্তু ভাইয়া হোসেন যে ইসলামিক প্রোগ্রাম কিন্তু 18 বাংলায় একমাত্র প্রথমে শুরু হয়েছিল এখনো অনেক কয়েকটা ইসলামিক প্রোগ্রাম আছে মোর বেটার দ্যান এনি আদার বাংলাদেশি চ্যানেলস তারপরেও আমরা এই দেশেও কিন্তু একটা ইসলামিক চ্যানেল অলরেডি আছে প্রোগ্রাম আছে ইসলামিক কুরআনিক ডিসকাশন সেকেন্ডলি আরেকটা প্রোগ্রাম আমরা চিন্তাধারা করলাম যেটা হইলে ইংলিশে করব ইংলিশ প্রেজেন্টার মৌলানা সাপ্তাহ ভাই ইংলিশে আলোচনা করব সায়েন্স অ্যান্ড ইসলাম নিহারি আগামী মাসের মাঝে প্রোগ্রাম হইব অলরেডি বিন অন প্ল্যান প্ল্যানিং বোর্ড এটা ইংলিশে থাকবো যাতে গিয়ে আমরা থার্ড জেনারেশন বুঝতে পারি হোয়াট ইজ ইসলাম এবং চিলড্রেন প্রোগ্রাম যেটা হচ্ছে কার্টুন বা টুনাটুনি এইসব আমরা কিন্তু 18 বাংলা কিন্তু চিলড্রেন প্রোগ্রামে লাগে কিন্তু আমরা উই হ্যাভ অ্যাওয়ার্ডেড আওয়ার সেলফ অ্যাজ এম এ অ্যাওয়ার্ড গত কয়েক বছর আগে আমরাও মনে হয় একমাত্র চিলড্রেন প্রোগ্রামের প্রতি 18 বাংলা নজর দেয় এবং আমরা এই দেশও এই ব্রিটেনও আমরা এটার প্রতি আমি নিজে পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে ট্রাই করলাম আমাদের সময় কিন্তু একদম শেষ হয়ে আসছে আমাকে কন্ট্রোল ইউরোপের ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আর অবশ্যই আমরা প্রতিনিধি আছে বাইরে হইলাম সেকেন্ডলি যে ফ্রান্স ফ্রান্সের কিন্তু প্রতিনিধি আমরা একজন আসি এবং ফ্রান্সের কমিউনিকেশনটা আমরা কাছে আসলে সত্যিকার অর্থে একটু গ্যাপ আছে সো ফ্রান্সের কমিউনিটি হয়তো ওয়াইডার লার্জার বাট আমরা মোর ক্লোজলি আমরা দেখা যায় বর্তমানে এটিএন বাংলা আমরা ইটালি এবং স্পেনের লগে কমিউনিকেট ফ্রান্স যেমন একটু আলাদা হয়ে গেছে বাট উই আর ডুইং আওয়ার বেস্ট টু আপনার লগে একটু আলাপ কম ফরে আর সরি সময় মনে হয় একটু কম আই হ্যাভ টেকেন এ নোট অ্যাজ আই সেড বিফোর যতটুকু সম্ভব আপনারা আমার সহযোগিতা করবা এটিএনের সহযোগিতা করবা মনির ভাইয়ের একটা কঠিন প্রশ্ন ছিল আপনার কাছে ব্যবসায়ীদের জন্য বলে দিছি মনির ভাইকে আর সেকেন্ডলি আসলে কিন্তু আমরা এই দেশে ব্রিটেনও ব্রিটেনের বাংলাদেশি ছয়টা চ্যানেল আছে সেও কিন্তু আসলে অর্থনৈতিকভাবে সেও কিন্তু বলা করে না আমিও বলা করলাম না উই আর ট্রাইং টু ডেলিভার আওয়ার বেস্ট বা তার্ডলি আমি চিন্তা অনুরোধ করবো আমরা যে ছয়টা চ্যানেল আছে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করেন কমিউনিটিরে কিছু ফিরাইয়া দেওয়ার লাগে বা কমিউনিটিরে বেটার করার লাগে বা তার জেনারেশনের আমরা রুটে আমরা আপনারা ব্যবসায়ীরা আমরা সহযোগিতা করুক আমরা কাছ থেকে আপনারা কিন্তু কমিউনিটির ব্যবসা করা আর আমরা ইন দ্য মিডল টু গিভ সামথিং টু দ্য কমিউনিটি আমরা মাধ্যমে প্ল্যাটফর্মটা ইউজ করি আপনারাও দেওয়ার চেষ্টা করুক কমিউনিটির কিছু যে আমরাও বেনিফিট হই আমরা যে ছয়টা মিডিয়া আছি অথবা প্রিন্টিং মিডিয়া আছে আবার এটা হলো আমরা কর্তব্য আমরা ব্যবসা কমিটির লোকে আমরা অ্যাজ এ মিডল পার্সন হিসাবে আমরা লেটস ডেলিভার ব্যাক টু দ্য কমিউনিটি লিটল বিট সো ওটু আমরা আমার অনুরোধ থাকবো কমিউনিটি ব্যবসায়ী যারা আসুন তারা কাছে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে দর্শক আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন info@atnbanglauk.tv এই ইমেল অ্যাড্রেসে আমরা আপনাদের মতামতগুলো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করব এবং অবশ্যই এটিএন বাংলার যারা কর্ণধার রয়েছেন তারা এ ব্যাপারে লক্ষ্য করবেন আজকের মতন আপনাদের সবাইকে আমাদের এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন পরিসরে নতুন পরিমণ্ডলে নতুন আঙ্গিকে আপনাদেরকে সঙ্গে নিয়ে পথ চলার অঙ্গীকার করে এটিএন বাংলার পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আগামী বৃহস্পতিবারের আলাপচারিতা দেখবার অনুরোধ রইল এবং ধন্যবাদ আমাদের সিইও জনাব হাফিজ আলম বক্সকে তিনি আপনাদের এতগুলো প্রশ্ন শুনেছেন এবং আমরা বিশ্বাস করি আপনাদের কথা মতোই আপনাদের ইচ্ছে মতোই এটিএন বাংলার আগামী অনুষ্ঠানগুলো তিনি সাজাবেন এবং এটিএন বাংলা আমার সহকর্মী যারা রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি ধন্যবাদ সবাইকে